بسم الله الرحمن الرحيم. চট্টগ্রাম জেলার মাইজ ভান্ডার ছায়া ঘেরা পাখি ঢাকা এক শান্তিময় পল্লী, যার আধ্যাত্ম সরাফতির কল্যাণে সারা বিশ্বে মাইজ ভান্ডার শরীফ নামে খ্যাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর গাউসুল আজম মাইজ ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসির রুহুল আজিজ প্রকাশ হজরত সাহেব কেবলা কাবা এই স্থানে 1233 বাংলা 1826 খ্রিস্টাব্দ পহেলা মাঘ শুভ জন্মগ্রহণ করেন। দেশীয় শিক্ষা শেষে হিজরি 1260 সনে কলকাতার আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং অধ্যয়ন শেষে তিনি যশোরে কাজীর পদ গ্রহণ করেন। উক্ত পদে ইস্তফা দেওয়ার পর কলকাতায় মুন্সি বু আলী সাহেবের মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি বিল আসালত এবং স্বভাবসিদ্ধ জন্মগত ওলি আল্লাহ ছিলেন। মুখালাফাতে নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধাচারণে বিল মালামাত বিলায়ত অর্জন করেন। হজরত পিরানি পীর কাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসির রুহুল আজিজের বংশধর এবং কাদেরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত গাউসে কাউনাইন হজরত শায়ক সৈয়দ আবু শাহমা সালে আল কাদরি লাহোরির দস্তে বায়াত গ্রহণ করে গাউসিয়তের খোদাদাদ খনি এবং পীরি তরিকতের বড় ভাই হজরত দেলওয়ার আলী পাকবাজ হতে ইত্তেহাদি কুতুবিয়তের ফয়েল হাসিল করে কামেলে মোকামেল হন। তার গাউসে আজমিয়তের ক্ষমতায় সৃষ্ট ওলিউল্লাদের মধ্যে অন্যতম হন গাউসুল আজম বিল বেরাসত কুতুবুল আক্তাব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান কদ্দাসির রুহুল আজিজ প্রকাশ বাবা ভান্ডারী এবং কুতুবুল ইরশাদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ওয়াসিল কদ্দাসির রুহুল আজিজ। আধ্যাত্ম ক্ষেত্রে অনাবিল করুণা বর্ষণের পর 1906 ইংরেজি 23 জানুয়ারি বাংলা 10 মাঘ কাউসুল আজম মাইজ ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ কদ্দাসির রুহুল আজিজ ওফাত প্রাপ্ত হন। ওফাতের পূর্বে তিনি অর্জিত গাউসিয়ত কুতুবিয়তের মহিমা সমৃদ্ধ শরাফত জারি রাখার লক্ষ্যে নিজ আদরের নাতি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজ ভান্ডারী কদ্দাসিরুল আজিজ প্রকাশ ওসিএ গাউসুল আজমকে বালে ঘোষণা করে নিজ গতিতে বসানোর মাধ্যমে সাজ্জাদানসীন মনোনীত করে যান। তার শ্রেষ্ঠ ওলিয়ে কামিলদের মধ্যে অন্যতম হন তার প্রথম পুত্র বিশ্ব ওলি শাহানশাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসিরুল আজিজ। ওসিএ গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলার হোসেন মাইজ ভান্ডারী কদ্দাসিরুল আজিজ 1982 সনে ওফাতপ্রাপ্ত হন এবং ওফাতের পূর্বে এই শরাফতের ধারা জারি রাখার মানুষে 1974 সনে নিজ তৃতীয় পুত্র হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী মদ্দাজিলুল আলী সাহেবকে নিজের রচিত মানব সভ্যতায় যোগ্যতম ঘোষণা জীবদ্দশায় প্রকাশিত এবং প্রচারিত জরুরি বিজ্ঞপ্তিতে তার গতির স্থলাভিষিক্ত সাজ্জাদানসীন মনোনীত করে শিক্ষা দীক্ষা সাজ্জাদান ফতুহাত নিয়ন্ত্রণ অধিকার সম্পন্ন এই গাউসিয়ত জারি সফলতা দানকারী সাব্যস্ত করে যান। হজরত কেবলাকাবায় গাউসিয়ত কুতুবিয়তের মহিমা সমৃদ্ধ শরাফতের এই ধারা সজ্জাপ্রাপ্ত মনোনীত সাজ্জাদানসীনের মাধ্যমে হাসের তাক জারি থাকবে ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকা ইয়া হযরতে
احمد اللہ غوث بھنڈاری السلام علیک یا حضرت جمال مصطفیٰ غلام رحم ارباب بھنڈاری السلام علیک یا حضرت امین الحق واصل مج بھنڈاری السلام علیک یا حضرت اوسیٰ غوث العظم دلاور حسین باب بھنڈاری السلام علیک یا حضرت شہنشاہ ضیاء الحق باب بھنڈاری السلام علیک یا حضرت مرشد امداد الحق باب بھنڈاری یا صاحب الجمال ویا سید البشر من وجہ کل منیر لقد نور القمر لائم قن سلام کما کون حقا ہو بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ اوے انت الہدی انت الحق لیس الہدی الا ہو اوے انت الہدی انت الحق لیس الہدی الا ہو یا ہو یا ہو یا من ہو یا من لیس الا ہو حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ یا حنان یا منان یا دیال یا سبحان یا حنان یا منان یا دیال یا سبحان یا جل جلال و الکرام لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ صلی اللہ لا الہ الا اللہ ہر قلب مومن عرش اللہ تن محمد روح اللہ ہر قلب مومن عرش اللہ تن محمد روح اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حق بھی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ مکایر مدینا تئی بغداد اجمیر تئی مکایر مدینا تئی بغداد اجمیر تئی لا الہ الا اللہ لا الہ الا اللہ حق دے ربی جل اللہ ما فی قلبی غیر اللہ محمد صلی اللہ لا الہ الا اللہ دیال بابا غوث دان داشر جیوانر جیوان دیال بابا جیوان جیوان لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ محمد صلی اللہ لا الہ الا اللہ اے امرا برو گناگار پابو نی تو مرضی دا لا الہ الا اللہ جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ اے ہمارے حضرت قبلہ مولانا عرضی قبول کرو نا حضرت قبلہ مولانا عرضی قبول کرو نا لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ رحمان بابا مولانا عرضی قبول کرو نا رحمان بابا مولانا عرضی قبول کرو نا لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ محمد صلی اللہ لا الہ الا اللہ
দেলা বাবা মাওলানা আই আরজ কবুল করো না, হসবি রবি জালাল্লাহ মাফি কলবি গায়রাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ জিয়া বাবা মাওলানা আরজ কবুল করো না, জিয়া বাবা মাওলানা আরজ কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ মাফি কলবি গায়রাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার এমদাদ বাবা মাওলানা আরজ কবুল করো না, আমার এমদাদ বাবা মাওলানা আরজ কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ মাফি কলবি গায়রাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
আসিলেন আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলেন জুমলাই আলম থর থরায়া নাম শুনিলেন জুমলাই আলম থর থরায়া নাম শুনিলেন আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলেন আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলেন দিকে নজর করে তারে আলম লুটিয়া পরে সেদিকে নজর করে তারে আলম লুটিয়া পরে নক্ষত্র হসিয়া পরে চরণ তলে নক্ষত্র হসিয়া পরে চরণ তলে আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলে আমার হৌসলা জম্বর মৌলানা খতম হইল কৌশিয় সাহির হল খতম হইল কৌশিয় সাহির হল আরে রসুল আল্লাহর খেলা পথে বাবাই পাইলে আরে রসুল আল্লাহর খেলা পথে বাবা পাইলে আরে রসুল আল্লাহর খেলা পথে বাবাই পাইলে আমার হৌসলা জম্বর মৌলানা মৌলানার হাসি খুশি মৌলানার হাসি খুশি ওরে মাঝ ভান্ডারে সিংহাসনে বাবা বসিলে সিংহাসনে বাবা বসিলেন আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলেন আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলেন জুমলাই আলম থর থরায়া নাম শুনিলে আমার হৌসলা জম্বর মৌলানা হবে আসিলেন আমার হৌসলা জম্বর ভান্ডারের কুদুর দেখবি যদি আয় ভান্ডারে ভান্ডারের কুদুর দেখবি যদি আয় আজম শানে খেলে আমার বাবা মৌলানা আজম শানে খেলে আমার বাবা মৌলানা দেখে সে বাবার খেলা বুঝে যায় দুনিয়ার জ্বালা কলম চিন্তা করে নূরের তাজাল্লায় মুর্দা কলম চিন্তা করে নূরের তাজাল্লায় ভান্ডারে ভান্ডারের কুদুর দেখবি যদি শকির মন চুরি করে নয়ন ইশারা শকির মন চুরি করে নয়ন ইশারা আরে ভান্ডারে ভান্ডারের কুদুর দেখবি যদি আয় আদর্শানে খেলে আমার বাবা মৌলানা এক ন
নজরে দেখে যারে দিলের পর্দা যাই তার ছিঁড়ে খনে তাকে আসমানেতে খনে তাকে জমিনেতে পলকে সাইর করে আলো মারবা ভান্ডারে ভান্ডারের কুকুর দেখবি যদি চোদ্দ শত বছর আগে ছিলেন মদিনায় আরে চোদ্দ শত বছর আগে ছিলেন মদিনায় ভান্ডারে ভান্ডারের কুকুর দেখবি যদি আজব সানে খেলে আমার বাবা মলানা আজব সানে খেলে আমার বাবা আমার বাবা মলানা ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি আজব সানে খেলে আমার বাবা ছলনা
দেখা দিল মাঝ ভান্ডারী
পীরে রূপ ধরি, বড় পীরের রূপ ধরি, লেখা দিল মাঝ ভান্ডারি সেরূপ দেখি দাস গণে, সেরূপ দেখি দাস গণে করি আলো সাধনা। বাবা জোলানা রূপ সদাই মনে রাখো না, কারে বারে আছেন বাবা মৌলানা, বাবা জি মৌলানা রূপ। আল্লাহ 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 আল্লাহ। আরে হযরতের গুপ্ত সাবে গেলা বাবা মৌলানা, হযরতের গুপ্ত সাবে গেলা বাবা মৌলানা, ইমাম হোসেন নবীর, ইমাম হোসেন নবীর নাতি লোক পাইল যেই জনা, ইমাম হোসেন নবীর নাতি লোক পাইল যেই জনা, হযরতের গুপ্ত সাবে তিনি আল্লাহ নবীর প্রেমের খনি, মাঝ ভান্ডার গৌরব যিনি গোস কুতুবের কারখানা, মাঝ ভান্ডারের গৌরব যিনি গোস কুতুবের কারখানা, হযরতের গুপ্ত সাবি। সাগর হইয়া মাঝবান্দার দরবার বসাইয়া, সাগর হইয়া মাঝবান্দার দরবার বসাইয়া, হেলে মের সাগর হইয়া মাঝবান্দার দরবার বসাইয়া, পরে সারা বিশ্বে বে পোষাইয়া গৌসিয়তের আলোখানা, হযরতের গুপ্ত সাবে গেলা বাবা মৌলানা, হযরতের গুপ্ত সাবে। পাগলে কবির বলে হযরতকে পাইতে হইলে, ফুলপাগলি কবির বলে হযরতকে পাইতে হইলে, ওর দয়া মইনার চরণ তলে না সেবিলে পাবি না, ওর দয়া মইনার চরণ তলে না সেবিলে পাবি না, হযরতের গুপ্ত সাবে গেলা বাবা মৌলানা, হযরতের গুপ্ত সাবে গেলা বাবা মৌলানা, ইমাম হোসেন নবীর নাতি লোক পাইল যেই জনা, ইমাম হোসেন নবীর নাতি লোক পাইল যেই জনা, হযরতের গুপ্ত সাবে। আল্লাহ আল্লাহ রথ সিমেন্ট দিয়ে
সালত পানি ইট দিয়ে তোহিত রোড সিমেন্ট দিয়ে রে সালত পানি ইট নিয়ে বেলায় তেরে বালি দিয়ে সে আদম বাড়ি খোদাই দন রূপের মালিক আমার বাবা মাঝ ভণ্ডারি আদম বাড়ি সৈটি ঘরে সৈটা গাতে বসত করে আদম বাড়ির সৈটি ঘরে সৈটা গাতে বসত করে ওরে আমার বাবা তাদের ধরে ওই আমার বাবা তাদের ধরে বন্দি করেন তালা মারি ওদাই দন রূপের মালিক আমার বাবা মাঝে ভাঙ আরে শত্রু মুক্ত করার পরে আমার বাবা ঢুকেন ঘরে শত্রু মুক্ত করার পরে আমার বাবা ঢুকেন ঘরে খেলা করেন তাহার পরে ওরে খেলা করেন তাহার পরে বিয়ে জেতার আসল বাবা মাঝি ভণ্ডারি আর দূর হতে দূরান্তরে এক নিমেষে ছায়ের করে দূর হতে দূরান্তরে এক নিমেষে ছায়ের করে ওরে বসিয়া সেই আদম ঘরে বসিয়া সেই আদম ঘরে আমদাদ বাবা মাঝ ভণ্ডারি বসিয়া সেই আদম ঘরে আমদাদ বাবা মাঝ ভণ্ডারি খোদাই দন রূপের মালিক আমার বাবা মাঝ ভণ্ডারি সমুসার ভাঙ্গে গড়ে সাজাইল ফুল সজ্জা করে দাসমুসার ভাঙ্গে ঘরে সাজাইল ফুল সজ্জা করে অগামুর্শির দয়া করে অগামুর্শির দয়া করে এসো নামি আমার বাবা মাঝি ভণ্ডারি আল্লাহ 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 আরে ওরে আমার আমদাদ বাবা ওরে তোমার চরণ দাসী আমি তোমার চরণ দাসী আমি তোমার চরণ দাসী আমি তোমার চরণ দাসী ওরে আমি তোমার চরণ দাসী তুমি আমার কেবলা কাবা ওরে আমার আন্দা বাবা ওরে আমার আন্দা বাবা ওরে আমার আন্দা বাবা কঠিন মরণের কালে
শয়তানে ধোকা দিলে কঠিন মরণের কালে শয়তানে ধোকা দিলে ওরে তোমার পায়ের ধুলি দিয়ে 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 আমার তোরাইয়া নিবা ওরে আমার বাবা ওরে দানো হাসরের কালে বাবা তোমারই পতাকা তোলে দানো হাসরের কালে তোমারই পতাকা তোলে আরে মহারাজার গোলাম আমি মহারাজার গোলাম আমি মহারাজার গোলাম আমি মহারাজার গোলাম আমি আরে মহারাজার গোলাম পরিস্থিতি করে দিবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা আরে নুরুল কবির জলস্থলে বাবা ডাকি মনে প্রাণে নুরুল কবির জলস্থলে বাবা ডাকি মনে প্রাণে ওরে হরদমেতে তোমায় ডাকি 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 চরণ সেবায় রাখিবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা ওরে আমি তোমার চরণ দাসী আমি তোমার চরণ দাসী আমি তোমার চরণ ওরে আমি তোমার চরণ দাসী তুমি আমার কেবলা কাবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা ওরে আমার এন্দা বাবা ওরে সেই হইয়াছে মানুষ রতন সেই হইয়াছে মানুষ রতন সবকুয়ে যায় কিছুই নাই পরশ মনি সরস ধ্বনি প্রেম সাগরে কেলছে তাই আরে তুচ্ছ সম্পদ করে তুচ্ছ সমান করে নিস উচ্ছ অন্তরে পেয়েছে রাজ্য আলোক সাই সেই হইয়াছে মানুষ রতন সব ধুয়ে যার কিছুই না ফুল কলঙ্কে ভয় রাখে না কান তুই এসে ডাক শুনে না চোখ তুই শোকে দেখে না চোখে দেখে না মুখ হয়ে তার কথা নাই সে হইয়াছে মানুষ রতন সব তুই তার কিছুই নাই বেদবিধানের নিষেধ মানা কিছুতে সে জানে না বিধানের নিষেধ মানা কিছুই তার সে জানে না হৃদয় তার আরাম খানা হৃদয় তার আরাম খানা সোনা রূপা ভাবে ছাই সেই হইয়াছে মানুষ রতন সব তুই যার কিছুই নাই আরে যোগ দিয়া সে একের ঘরে ব্রক্ষপদ
দনী বলে সে জনারে, দনী বলে সে জনারে, না আছে ধনের বড়াই, সেই হইয়াছে মানুষ রতন, সব খুয়ে যার কিছুই নাই। মনমোহন তার অন্বেষণে মুক্ত আছে আকুল প্রাণে, মনমোহন তার অন্বেষণে মুক্ত আছে আকুল প্রাণে, বিকায় জীবন শ্রীচরণে, আর বিকায় জীবন শ্রীচরণে, মানুষ যদি পাই সেই হইয়াছে মানুষ রতন, সেই হইয়াছে মানুষ রতন, সব খুয়ে যার কিছুই নাই। পরশ মনি সরস ধ্বনি, পরশ মনি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলতে তাই, সেই হইয়াছে মানুষ রতন, সব খুয়ে যার কিছুই নাই। আল্লাহ 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 আল্লাহ।